এই ভিডিওতে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফুল গল্পটির উপর একটি ম্যাক্রোলেসেন প্ল্যান আলোচনা করবো ম্যাক্রোলেসেন প্ল্যান কিভাবে লিখতে হয় সেই ফর্ম্যাটটা অনেকেই জানো দেখো প্রথমে এরকম দুটো ছক থাকবে বার দিকে থাকবে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম তোমরা যে কোনো দিতে পারো যে কোনো একটা প্রাইমারি বিদ্যালয়ের নাম এখানে দেবে এরপর থাকবে শ্রেণী এখানে হবে তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা তোমরা পনেরো থেকে কুড়ি পঁচিশ এরকম দিতে পারো আমি এখানে দিয়েছি পনেরো জন এরপরে থাকবে শিক্ষার্থীদের গড় বয়স গড় বয়স সবসময় তোমরা শ্রেণী হিসেবেই দেবে এরপর থাকবে সময় ম্যাক্রো লেসন প্ল্যানের জন্য সময় থাকবে চল্লিশ মিনিট এরপরে থাকবে শিক্ষার্থী শিক্ষিকার নাম বা শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে তোমার নিজের নাম লিখবে এরপরে থাকবে ক্রমিক সংখ্যা এখানে তোমার রোল নাম্বার লিখবে এরপর লাস্টে থাকবে তারিখ এরপর ডান দিকে দেখো বিষয় বিষয় হবে বাংলা ব্র্যাকেটে বইটার নাম লিখতে পারো পাতা বাহার একক একক হবে ফুল ব্র্যাকেটে লিখবে লেখিকার নাম সুখলতা রাও এরপরে থাকবে উপয়েক একক একই থাকবে তাই এখানে লিখবে ওই এরপরে থাকবে আজকের পাঠ আজকের পাঠে সমগ্র অংশ এরপরে দেখো এরকমভাবে লিখবে উদ্দেশ্য উদ্দেশ্যতে কী কি থাকবে প্রথমে থাকবে সাধারণ উদ্দেশ্য এবং তারপরে থাকবে বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্যে থাকবে নাম্বার ওয়ান শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ ঘটবে নাম্বার টু ভাষা জ্ঞান বৃদ্ধি পাবে নাম্বার থ্রি নতুন নতুন শব্দের অর্থ জানবে নাম্বার ফোর শ্রবণ কথন পঠন ও লিখন সামর্থ্যের সমন্বয় সাধন করবে এরপরে থাকবে বিশেষ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য এক নম্বরে থাকবে ফুল সম্পর্কে ধারণা জন্মাবে দু নম্বর ফুলের ইতিহাস জানতে সচেষ্ট হবে তিন নম্বরে থাকবে বিভিন্ন ফুল চিনতে সক্ষম হবে এবং চার নম্বরে থাকবে ঋতুভেদে ফুলের তালিকা তৈরি করতে পারবে সাধারণ উদ্দেশ্য এবং বিশেষ উদ্দেশ্যতে চারটে থেকে পাঁচটা পয়েন্ট লিখলেই হবে এরপরে থাকবে উপকরণ উপকরণও দু রকম হবে প্রথমে থাকবে সাধারণ উপকরণ এরপরে থাকবে বিশেষ উপকরণ সাধারণ উপকরণে থাকবে চক ডাস্টার কৃষ্ণফলক এবং পাঠ্যপুস্তক এবং বিশেষ উপকরণে থাকবে বিষয় সম্পর্কিত একটি চার্ট কয়েকটি চেনা ফুল লেখিকা সুখলতা রায়ের ছবি একটি ফুলের মালা নির্দেশক দণ্ড এবং কর্মপত্র এরপরে থাকে আয়োজন স্তর আয়োজন স্তরের সাতটা ছক থাকে প্রথমে থাকবে বিষয়বস্তু তারপরে থাকবে শিক্ষিকা বা শিক্ষকের কাজ এরপরে থাকবে যৌক্তিকতা এরপরে থাকবে শিক্ষার্থীর আচরণ আবার যৌক্তিকতা সময় প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি আয়োজন স্তরের বিষয়বস্তুতে সাধারণত এরকম শব্দ লিখবে শ্রেণীসজ্জা দলে ভাগ দলের নামকরণ পূর্বজ্ঞান যাচাই বিষয় সম্পর্কিত আলাপ আলোচনা এই শব্দগুলো তোমরা সব কটা লেসেন প্ল্যানে একই রকম লিখতে পারো এরপরে দেখো শিক্ষিকার কাজে লিখবে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর তাদের দুটি দলে ভাগ করে নেব প্রথম দলের নাম হবে জবা দ্বিতীয় দলের নাম হবে গোলাপ এটা যৌক্তিকতা কি শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সৃষ্টি এখানে শিক্ষার্থীর আচরণে কী লিখবে শিক্ষার্থীরা শিক্ষিকার সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষিকার নির্দেশ মেনে দলে ভাগ হয়ে পোষবে এর যৌক্তিকতা কি শিক্ষার্থীরা শিক্ষিকাকে সৌজন্য দেখাবে আয়োজন স্তরের সময় হবে দশ মিনিট এরপর শিক্ষিকার কাজে লিখবে এরপর শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য কয়েকটি প্রশ্ন করব। আচ্ছা বলো তো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ একটি ফুলের মালা দেখিয়ে অর্থাৎ তোমরা মডেল হিসেবে একটি ফুলের মালা নিয়ে যেতে পারো এবং সেটা শিক্ষার্থীদের দেখাবে এবং প্রশ্ন করবে আচ্ছা বলো তো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ এরপরে শিক্ষার্থীর আচরণে থাকবে শিক্ষার্থীরা দলে আলোচনা করবে ও শিক্ষিকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এটা যৌক্তিকতা হবে পারস্পরিক মিথস্ক্রিয়া প্রত্যাশিত উত্তর তুমি যে প্রশ্নটা করলে আচ্ছা তো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ তারই উত্তর লিখবে প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তিতে শিক্ষার্থীরা বলবে মালা এই মালাটি কি দিয়ে তৈরি শিক্ষার্থীরা বলবে ফুল দিয়ে কয়েকটি ফুলের নাম তো শিক্ষার্থীরা বলবে জবা গোলাপ গাঁদা রজনীগন্ধা জুই ইত্যাদি এরপর আবার প্রশ্ন করবে গ্রীষ্মকালে ফোটে এমন একটি ফুলের নাম তো শিক্ষার্থীরা বলবে বেলি ফুল শরৎকালে ফোটে দুটি ফুলের নাম বলতো কাশ ফুল শিউলি ফুল শীতকালে ফোটে এমন একটি ফুলের নাম বলতো শিক্ষার্থীরা বলবে ডালিয়া ফুল এখানে যৌক্তিকতা হবে বিষয় সম্পর্কে জ্ঞান এরপরে দেখো পাট স্তর আয়োজন স্তরের পরে থাকবে পাঠ স্তর এখানে লিখবে তাহলে আজকে আমরা একটি সুন্দর গল্প পড়ব গল্পটির নাম হল ফুল গল্পটি লেখিকা হলেন সুখলতা রাও এভাবে পাঠ ঘোষণা করতে হবে এরপরে থাকবে উপস্থাপন স্তর উপস্থাপন স্তরেও একই রকম ছক থাকবে উপস্থাপন স্তরে বিষয়বস্তুতে কী লিখবে বিষয়ভিত্তিক চার্ট প্রদর্শন লেখিকার পরিচিতি আদর্শ সরব পাঠ ব্যাখ্যাকরণ ও প্রশ্নকরণ শিক্ষিকার কাজে থাকবে প্রত্যেক শিক্ষার্থীকে পাঠ্য বই খুলে প্রথম দলের একজনকে গল্পটির প্রথম অংশ ও দ্বিতীয় দলের একজনকে গল্পটির দ্বিতীয় অংশ সরব পাঠ করতে বলবো এবং বাকি সকলকে শুনতে বলবো। এর যৌক্তিকতা হবে বাচনিক ও শ্রবণ ক্ষমতার বিকাশ শিক্ষার্থীর আচরণে লিখবে শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মানবে এর যৌক্তিকতা হবে মনোযোগ বৃদ্ধি উপস্থাপন স্তরের সময় হবে কুড়ি মিনিট এরপরে আবার শিক্ষিকার কাজে লিখবে গল্পটি শুরু করার আগে লেখিকার পরিচয় দেব এরপর আমি তাদের চার সহযোগে গল্পটি ভালো করে বুঝিয়ে দেব এবং কিছু শব্দার্থ ও বিপরীত শব্দ বোর্ডে লিখে দেব এবং গল্পটি থেকে কিছু মৌখিক প্রশ্ন করব এর যৌক্তিকতা হবে বিষয় সম্পর্কে ধারণা লাভ এখানে শিক্ষার্থীর আচরণে লিখবে শিক্ষার্থীরা মন দিয়ে শিক্ষিকার কথা শুনবে ও চারটি পর্যবেক্ষণ করবে যৌক্তিকতা হবে পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ এরপর শিক্ষিকা বা শিক্ষক গল্প থেকে কিছু প্রশ্ন করবে বলতো যখন পৃথিবীতে ফুল ছিল না তখন কী ছিল শিক্ষার্থীরা উত্তর দেবে বড় বড় ঘাস আর পাতা গাছ শিক্ষিকার প্রশ্নের যৌক্তিকতা কি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এখানে শিক্ষার্থীর আচরণে থাকবে শিক্ষার্থীরা শিক্ষিকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং বোর্ডে লেখাগুলি খাতায় লিখে নেবে যৌক্তিকতা হবে মূর্ত ধারণা গঠন এরপরে শিক্ষিকা বা শিক্ষক আবার প্রশ্ন করবে কারা পৃথিবীতে নেমে এলো শিক্ষার্থীরা বলবে ফুলপরীরা ফুলপরিরা কি পরে ও কি খায় ফুলপরিরা ফুলের মধু খায় ও ফুলের পাপড়ির পোশাক পরে ফুলপরিরা কিভাবে ফুল ফোটালো শিক্ষার্থীরা বলবে ফুলপরিরা তাদের দেশ থেকে বীজ নিয়ে তা মাঠে মাঠে বনে বনে ছড়িয়ে দিল তা থেকে গাছ গজালো গাছে কুড়ি হলো এবং এরপরে ফুল ফুটল এগুলি ছাড়াও তোমরা আরও প্রশ্ন করতে পারো এরপরে থাকবে দেখো কৃষ্ণ ফলক ব্যবহারের স্তর এখানে বোর্ড ওয়ার্কটা দেখাতে হবে অর্থাৎ তুমি পড়াতে পড়াতে বোর্ডে যা যা লিখবে সেগুলো এখানে দেখাতে হবে এটা তোমরা একটা ব্ল্যাক আর্ট পেপার দিয়ে তার উপর হোয়াইট ইং দিয়ে লিখতে পারো বোর্ডে এরকমভাবে লিখবে বাঁ দিকে শ্রেণী আর তারিখ আর ডান দিকে বিষয় একক উপ একক আজকের পাঠ দেখো এখানে আমি কয়েকটা ঋতু অনুযায়ী ফুলের নাম লিখেছি কয়েকটা শব্দের মানে লিখেছি কয়েকটা বিপরীত শব্দ লিখেছি এবং কয়েকটা প্রশ্নের উত্তর লিখেছি তোমরা এরকমভাবেও লিখতে পারো অথবা নিজের মতো করে বোর্ড ওয়ার্কটা করতে পারো এরপরে থাকবে অন্তিম স্তর বা মূল্যায়ন স্তর এই স্তরেও একই রকম ছক থাকবে এখানে বিষয়বস্তুতে লিখবে মৌখিক প্রশ্নকরণ ও কর্মপত্র প্রদান শিক্ষিকার কাজে লিখবে শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে আজকের বিষয়ের মূল্যায়নের জন্য কিছু মৌখিক প্রশ্ন করব এবং বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মপত্র প্রদান করব প্রত্যেক শিক্ষার্থীকে কর্মপত্রটি নির্দিষ্ট সময়ে পূরণ করে জমা দিতে বলব প্রয়োজনে সাহায্য করব এর যৌক্তিকতা হবে পাঠ্য বিষয় কতটা আয়ত্ত করতে পারলো তা জানা শিক্ষার্থীর কাজে লিখবে শিক্ষার্থীরা মৌখিক প্রশ্নের উত্তর দেবে এবং নির্দিষ্ট সময়ে কর্মপত্র পূরণ করে শিক্ষিকার কাছে জমা দেবে যৌক্তিকতা হবে পাঠ্য বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা মূল্যায়ন স্তরের সময় হবে দশ মিনিট এরপর দেখো তোমরা কিছু প্রশ্ন করতে পারো যেমন আমি দুটো প্রশ্ন করেছি ফুলপরিরা কখন কোথায় নেমে আসে শিক্ষার্থীরা বলবে রাত হলে চা দুটলে গভীর জঙ্গলে নেমে আসে কারা মধু খেতে এসেছিল শিক্ষার্থীরা বলবে মৌমাছিরা এরপর থাকবে সংশোধনী পাঠদান এটা লিখতেও পারো নাও লিখতে পারো লিখলে অবশ্যই ভালো হবে এখানে লিখবে মূল্যায়নের পর যে যে বিষয়গুলি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংশয় দেখা যাবে সেগুলি বিস্তারিতভাবে আলোচনার জন্য সংশোধনী পাঠদানের ব্যবস্থা করব দুর্বল শিক্ষার্থীদের জন্য মূল বিষয়টি আরও ভালোভাবে উপস্থাপন করব সংশোধনী পাঠদান এরকমভাবেই সব লেসেন প্ল্যানেই লিখতে পারো এরপরে তোমাকে দিতে হবে একটা কর্মপত্র কর্মপত্রটা কিভাবে বানাবে দেখো বা দিকে শিক্ষার্থীর নাম শ্রেণী এবং রোল নাম্বার এখানে রোল নাম্বার বলতে কিন্তু শিক্ষার্থীর রোল নাম্বার হবে অর্থাৎ এখানে শিক্ষার্থীর নাম এবং রোল নাম্বার শিক্ষার্থী নিজেই লিখবে যখন তুমি তাকে কর্মপত্রটা দেবে ডান দিকে থাকবে বিষয় বাংলা পূর্ণমান দশ সময় দশ মিনিট পূর্ণমান এবং সময় তোমরা নিজের মতো লিখতে পারো কর্মপত্রটা তোমরা নিজের মতো বানিয়ে লিখবে কিছু প্রশ্ন লিখবে আমি এখানে দিয়েছি শূন্যস্থান বাক্য এমসি কিউ এবং বিপরীত শব্দ তোমরা নিজের মতো করে প্রশ্ন লিখবে নিজের মতো করে মার্কস ডিভিশন করবে এই লেসন প্ল্যানটা তোমরা যদি ডেমো দিতে চাও তাহলে টিএলএম কী কী নিতে পারো কয়েকটা ফুল নিতে পারো এবং একটা ফুলের মালা নিতে পারো লেখিকা সুখলতা রায়ের ছবি অবশ্যই নেবে এবং বিষয় সম্পর্কিত একটা চার্ট চার্টের মধ্যে তোমরা বইয়ে যে ফুলপরির ছবিটা আছে এই রকম ছবিও আঁকতে পারো যদি তোমরা আঁকতে না চাও তাহলে কয়েকটা ফুলের ছবিও চেটাতে পারো আশা করছি তোমরা লেসেন প্ল্যানটা বুঝতে পেরেছো এবং এরপরে তোমরা কোন সাবজেক্টের লেসেন প্ল্যান চাও সেটা আমাকে কমেন্টে জানাও